গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অভিজিৎ মন্ডল, আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আপনাদের চ্যানেল ভেস্টিজ কমিউনিটিতে। সো ফ্রেন্ডস, আজকের এই ট্রেনিং ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চারটে ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করতে চলেছি, যে টিপস আপনাকে প্ল্যান দেখানোর সময় সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনি যদি প্ল্যান দেখাতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকেন, তো আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখুন, এবং যার মধ্য দিয়ে আপনার এই ভিডিও সংক্রান্ত তথ্য আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো নিচে দেখতে পাওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দিন, এবং এই চ্যানেলে আসা রেগুলার ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটির ধারণা সম্বন্ধে জেনে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, যে কোনো বিষয়ে প্রপার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে যে অপর পক্ষে যে প্রসপেক্ট রয়েছে বা যে ব্যক্তি রয়েছে সে কতটিকে সেটিকে কিভাবে অ্যাপ্রোচ করবে। তো সেইভাবে ফ্রেন্ডস, যখন আমরা প্ল্যান শো করি, তো প্ল্যান শোয়িং এর মধ্যে কিছু ভাইটাল পয়েন্ট থাকে, সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনটেন করি, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্ল্যান শোয়িংটা পারফেক্ট হয়, এবং যিনি প্রসপেক্ট রয়েছেন বা যিনি অপর পক্ষে ব্যক্তি রয়েছেন তার বুঝতে বা জেনে নিতে এটি সুবিধা হয়। তো আজকের এই ট্রেনিং ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চারটে ভাইটাল পয়েন্ট ডিসকাস করব, যে পয়েন্টগুলো যদি আপনারা সঠিকভাবে নিজের প্ল্যানিং দেওয়ার সময় যদি ইমপ্লিমেন্টেশনের জায়গায় রাখেন, অবশ্যই সেখান থেকে আপনারা রেজাল্ট পেতে পারবেন। তো প্রথম যে পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো সেটি রয়েছে যে মেন্টালি কানেক্টেড। ইয়েস ফ্রেন্ডস, মেন্টালি কানেক্টেড। আমরা কি করি, এই পয়েন্টটা যদি বলি যে আমরা যখন কারোর সঙ্গে প্রসপেক্টিং করি, আমরা প্রথমেই তার কথা বা তার বিষয় সম্পর্কে না জেনে একের পর এক আমরা আমাদের খাতা খুলে নিয়ে বসে পড়ি এবং প্ল্যান শো করতে আরম্ভ করে দিই, জানি না যে তার কি প্রয়োজন, তার কি দরকার, বা তিনি কি ভাবছেন, তিনি কি চাইছেন। তো প্রথমত ফ্রেন্ডস, এখানে যেটা রয়েছে, ফার্স্ট যেটা পয়েন্ট রয়েছে প্ল্যান শোয়িং এর সময়, এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে যে আপনাকে তার সাথে মেন্টালি কানেক্টেড হতে হবে, যে তিনি তার যে চিন্তা ভাবনা, তার তিনি যেটা রিলেট করতে চাইছেন বা তিনি যেটা ভাবছেন সেটাকে কতটা আপনি সঠিকভাবে রিলেট করতে পারছেন, এবং তার মতো করে তার অ্যান্সার করতে পারছেন, তার মতো করে তাকে উত্তর দিতে পারছেন, যার মধ্য দিয়ে উনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, ইনি আমার উপদেষ্টা বা ইনি আমার ভাবনাটাকে বুঝতে পারছেন। ইমোশনালি কানেক্টেড হতে হবে আপনাকে, কারণ উইদাউট ইমোশনাল কিন্তু এই জায়গাটা কাজ করবে না বা আপনার টোটাল প্রেজেন্টেশন কাজ করবে না। তো মেন যেটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট যেটা আমরা এখানে ডিসকাস করছি, যেটি রয়েছে যে আপনাকে মেন্টালি কানেক্টেড হতে হবে। উইদাউট মেন্টালি কানেকশন আপনি কিন্তু বাকি যে জিনিসগুলো আপনি ওনাকে ডিসকাশন দিতে পারবেন না, বা ওনাকে আপনার মতো করে ওনার জায়গায় রিলেট করতে পারবেন না। তো প্রথমত কি করতে হবে, আপনাকে মেন্টালি কানেক্টেড করতে হবে অ্যাজ পার ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড যে পয়েন্টটা আপনাকে খুব মাথায় রাখতে হবে, যেটা আমরা প্রথমত এটা প্রায় আমরা ভুল করে থাকি, যার মধ্যে দিয়ে আমাদের প্ল্যান শোয়িং এর বড় একটি পরিমাণে ক্ষতি হয়ে যায়, যেটি রয়েছে কি যে আমরা একই ব্যক্তিকে, মানে আমরা সর্ব ব্যক্তিকে একই কমন প্ল্যান শো করি। তো ফ্রেন্ডস, এটা সেকেন্ড পয়েন্ট রয়েছে যে ডোন্ট শো কমন প্ল্যান। তো আপনাকে কাস্টমাইজ করতে হবে আপনার প্ল্যানকে। মিন্স কিভাবে ফ্রেন্ডস, যে যখন আপনি মেন্টালি ওনার সঙ্গে কানেক্টেড হচ্ছেন, তো আপনি এখানে ফিল করবেন যে সে ব্যক্তি কি চাইছে, বা আজকে ওয়েস্টিং মার্কেটিং প্রাইভেট লিমিটেড বা আজকে আপনার কোম্পানি থেকে যে সুবিধাটা কোম্পানি প্রোভাইড করছে ওনার কি কাজ নেয়। তো ওনার যেটা অসুবিধা বা ওনার যেটা কাজে লাগার জিনিস সেটাকেই আপনাকে তুলে ধরতে হবে, সেইভাবে আপনাকে বলতে হবে। এক্সাম্পল ফ্রেন্ডস, যদি ধরে নিন কোনো একজন আপনার ফ্রেন্ড, যিনি যার সঙ্গে আপনার প্রসপেক্টিং হয়েছে, যাকে আপনি ইনভাইট করেছেন, তিনি বলছেন আমার প্রবলেম হচ্ছে যে আমার পেটের প্রবলেম রয়েছে, আমার গ্যাস স্ট্রিক বা আমার সাথে প্রবলেম রয়েছে, তো আমি এটা কিভাবে সলিউশন পেতে পারি। তো ফ্রেন্ডস, আপনি ওনাকে ওখানে বলছেন যে তারা ভাই আগে তুই প্ল্যান শুনে নে, তারপরে দেখছি, ওটা তো হবেই, কিন্তু আগে কি প্ল্যানটা শুনে নেই, কি প্রফিট হয়েছে, এই প্রফিট হয়েছে, এই জিনিস হয়েছে, সাকসেস একদম একদম মাথায় একদম এইভাবে এইভাবে এইভাবে। তো সেই ব্যক্তিটার প্রয়োজন কি ছিল স্যার? প্রয়োজন ছিল তার কাছে কিউরিটি, তার কাছে তার পেটের ব্যায়াম, কিন্তু আমরা তাকে দেখালাম কি, বা আপনি তাকে দেখালেন কি প্ল্যান? নো স্যার, কাজ করবে না। তো ফ্রেন্ডস, সেখানে আপনাকে দেখাতে হবে যে আজকে ওয়েস্টিং মার্কেটিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বা আজকে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে তার ওই প্রবলেমের সলিউশন কি হতে পারে। তো তার আগে ওই জায়গাটা যদি আপনি সলিউশনটা দিতে পারেন, তারপর যদি আপনি বাকিটা যে সলিউশনটা নেওয়ার সাথে সাথে আপনি যদি এইভাবে ওই প্রোডাক্টটাকে নেন, তাহলে আপনার তার সাথে সাথে এই প্রফিটটা আপনার কাছে আসতে পারে। তো ফ্রেন্ডস, তখন কিন্তু ইজি টু অ্যাকসেপ্ট হয়ে যাবে ওনার জন্য আপনার কনসেপ্ট। কিন্তু ফ্রেন্ডস, আমরা সেই জায়গায় কি করি, আমরা তাকে ওটা বাদ দিয়ে তার প্রবলেমটাকে না ভেবে আমরা কি করি, প্ল্যান শো করে দিই। তাহলে কি হয়, সেখানে সিমিলার প্ল্যান যখন আমরা শো করি সেখানে কিন্তু কাজ হয় না, আমরা কি বলে থাকি যে
প্ল্যানে কাজ করছে না বা আমরা ঠিকমতো প্ল্যান করতে পারছি না। তো ফ্রেন্ডস এই যে সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম পয়েন্ট হয় যদি আমরা সঠিকভাবে কাজ লাগাই। তো প্রথমত ফ্রেন্ডস আগে ওই যে ব্যক্তিকে আপনি প্রসপেক্ট করছেন ওনার নিডটা আইডেন্টিফাই করুন, উনি কি চাইছেন, ওনার কি দরকার, বা আপনি ওনাকে এই কনসেপ্টের মাধ্যমে কি সাহায্য করতে পারবেন, কি হেল্প ওনাকে পাইয়ে দিতে পারবেন থ্রু ওয়েস্টিং মার্কেটিং প্রাইভেট লিমিটেড বা থ্রু আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির সার্ভিসের মাধ্যমে। তার মাধ্যমে কিন্তু উনি আপনি ওনাকে রিলেট করতে পারবেন এখানে এই কনসেপ্টের মাধ্যমে যে উনি এখান থেকে অ্যাকচুয়াল ওনার বেনিফিটটা প্রোভাইড করবেন। কারণ ফ্রেন্ডস একটা জিনিস প্রবলেম একজন ব্যক্তি কিন্তু একটা ব্যক্তিকে তখনই রিলেট করে যখন তিনি তার উদ্দেশ্য মানে যেটা মেন উদ্দেশ্য তো প্রবলেমটাকে সলিউশন বের করে দিতে পারেন। তো আপনি দেখুন ওনার মধ্যে কি প্রবলেমটা রয়েছে, কোন প্রবলেমটা উনি আইডেন্টিফাই করতে চাইছেন, কোন প্রবলেমটা উনি জানাতে চাইছেন, তার এগেন্স্টে আপনি প্ল্যানটা শুরু করুন তার মতো করে। একদম কিন্তু নর্মাল প্ল্যান বা সম্ভবত যে প্ল্যানটা আপনি দেখে থাকেন সেই প্ল্যান যদি আপনি দেখাতে চান তো রেজাল্ট আপনি পাবেন না। এবং ফ্রেন্ডস এই পয়েন্টটা যদি আপনি এখানে পার্টিকুলারভাবে ইমপ্লিমেন্ট করেন রেজাল্ট আপনি দেখতে পাবেন। এটি হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা আমরা ভুল করি আর যেটিকে আপনাকে এই মাধ্যমে ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে যেতে হবে। এরপরে রয়েছে থার্ড পয়েন্ট এবং এটিও খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট, যেটা রয়েছে আক্স কোশ্চেন। ইয়েস ফ্রেন্ডস আক্স কোশ্চেন, এটা কেন বললাম ফ্রেন্ডস, এটা বললাম এই কারণে যে যখন আপনি প্ল্যানস করেন তখন আপনি প্রসপেক্টের দিকে নজর দিতেই ভুলে যান যে তিনি শুনছেন না, তিনি বোর হয়ে যাচ্ছেন না, তিনি আগেও বুঝতে পারছেন কিনা। আমরা কি করি ফ্রেন্ডস, খাতা নিয়ে বসি অ্যান্ড একের পর একের পর এই প্ল্যান সেভেন থাউজেন্ড ইনকাম এই ইনকাম এই ইনকাম বা এক্সেট্রা 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 আমরা বলেই যাই। কিন্তু সেই ব্যক্তি বুঝছে কিনা, তার সেই জায়গায় তিনি সেটাকে কতটা নিতে পারছেন, তার মাইন্ডে কতটা ঢুকছে, বা তিনি কোন জায়গায় প্রবলেম হচ্ছে, বা তিনি আদেও আপনার দিকে ফোকাস আছে কিনা সেটা আপনি লক্ষ্য করেন না। তো ফ্রেন্ডস যেটি রয়েছে প্রথমত কি আক্স কোশ্চেনের মাধ্যমে আপনি কি ফলাফল পেতে পারেন, প্রথমত ফলাফল এটাই ফ্রেন্ডস যে যখন আপনি কোশ্চেন করবেন তো এক আপনি আপনার যে সামঞ্জস্য যে আপনি প্ল্যান যখন দিচ্ছেন আপনার সামঞ্জস্যিকভাবে আপনি ওনার সঙ্গে কিন্তু মেন্টালি রিলেটেড থাকতে পারবেন। এবং সাথে সাথে যেটি রয়েছে যখন আপনি আক্স কোশ্চেন করবেন উনি কিন্তু আর অন্য কোথাও ফোকাস দিতে পারবেন না, একটা ফোকাস থাকবে আপনি যে কথাটা বলছেন তার মধ্যে এবং তিনি সেই কথাটাকে প্রপারলি শুনবেন। তো সেখান থেকে যেটা রয়েছে যে প্রথমত যেটা রয়েছে যে আক্স কোশ্চেনের মাধ্যমে এক হচ্ছে যে আপনি তাকে মেন্টালি কানেক্টেড থাকতে পারবেন, আপনি তার সঙ্গে মেন্টালি কানেক্টেড কানেকশন রাখতে পারবেন। এবং সাথে সাথে কি হয়েছে যে আমার যদি কোনো অসুবিধা হয় কোনো পয়েন্ট যে পয়েন্টটা আপনি বুঝতে চাচ্ছেন সেই পয়েন্টটা যদি ওনার বুঝতে না পারেন তাহলে আমি কোশ্চেন করার মাধ্যমে কিন্তু আপনি ওনাকে একবার যাচাই করে নিতে পারবেন যে উনি জিনিসটা বুঝলেন কি বুঝতে পারলেন না, তাহলে আপনি ওনাকে পুনরায় আরেকবার বুঝিয়ে দিতে পারবেন বা জানিয়ে দিতে পারবেন। তো এটি রয়েছে মেন জায়গা যেটা আমরা সাধারণত করে থাকি না, এইটা যদি আপনি করতে থাকেন ডেফিনেটলি ফ্রেন্ডস যে ওনার কাছ থেকে প্রপার যে আপনার কথাগুলো উনি শুনবেন এবং ওনার আফটার জব প্ল্যান শোয়িং রেজাল্টটাও আপনি ওনার কাছ থেকে দেখতে পাবেন এবং উনি প্রপার জিনিসটা প্রপারলি বোঝার পর আপনি কিন্তু সাথে সাথে ডিসিশনটা দিতে পারবেন। এবং ফ্রেন্ডস লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটি রয়েছে কি, সেটি রয়েছে যেটা রয়েছে সিট মানে আপনি যেটা রয়েছে সিট ফ্রন্ট অফ হিম, চার নম্বর পয়েন্ট যেটা রয়েছে সিট ফ্রন্ট অফ হিম। ইয়েস ফ্রেন্ডস আমরা কি করি আমরা যখন প্ল্যানস করি প্ল্যানস করার সময় কি করি আমরা এইদিকে বসি মানে ধরে নিন এখানে আপনি এখানে উনি, তো এখানে মিডিলে কি রয়েছে চেয়ার বা টেবিল, তো আমরা কি করি এখানে বসে প্ল্যানস করি উনি অপোজিট সাইড থাকেন। তো ফ্রেন্ডস যেটি রয়েছে এখানেই মেন প্রবলেম হয়, এক তো প্রথমত যে কানেক্টিভিটি ফেস টু ফেস হয় এটা ফ্রেন্ডস মানছি, বাট যেটা আপনি দেখাতে চাইছেন সেটা কি উনি স্পষ্টভাবে বুঝতে পারছেন, কারণ আপনি তো একটা স্পিডে আপনার স্পিডে বলতে চাচ্ছেন ফ্রেন্ডস, তো সেখান থেকে উনি কিন্তু বুঝতে পারছেন না। তো প্রথমত ফ্রেন্ডস যেটি আপনাকে লাস্ট পয়েন্টে আমি আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে বলছি, এটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি ইম্পর্টেন্ট এই পয়েন্টটিকে ইমপ্লিমেন্ট করেন ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। যেটি রয়েছে আপনি যখন প্ল্যান শো করছেন ওই ব্যক্তিকে অবশ্যই আপনার পাশে বসান, পাশে বসান কেন ফ্রেন্ডস, কারণ যদি আপনি পাশে বসান আপনার লেখাগুলো উনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং আপনি ওনাকে আপনার কাছাকাছি থাকার ফলে আপনি যে মানে পারিপার্শ্বিক যে আপনার যে ভাইব্রেশনটা আপনার ওনার কাছে বেশি কাজ করবে এবং আপনি যেটা বোঝাতে চাইছেন ওনার কাছে ওটা প্রপারলি যাবে এবং উনি রিলেট করতে পারবেন। তো ফ্রেন্ডস এটি রয়েছে চারটে টিপস, এটি রয়েছে চারটে ভাইটাল পয়েন্ট, যদি আপনি প্ল্যান শোয়িং এর সময় আপনার মাথায় রাখেন এবং এটা সঠিকভাবে সঠিক সময় প্ল্যান শোয়িং এর সময় যদি আপনারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেন তো ডেফিনেটলি ফ্রেন্ডস আপনারা প্রত্যেককে আফটার প্ল্যান শোয়িং রেজাল্টটা আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের দিকে আমি ভিডিওটির পুরোপুরি ধারণা দিতে পেরেছি এবং এই ধারণা পাওয়ার মধ্যে দিয়ে আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকবারের মধ্যে একটি লাইক করবেন এবং এই ভিডিও রিলেটেড তথ্য আপনার গ্রুপের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিও
প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের থেকে পাওয়া প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে আপনাদের জন্য নিত্য নতুন ট্রেনিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট করার জন্য। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। উইশ ইউ ওয়েল অ্যান্ড গো গ্লোবালি।